সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, কারো না কারো কোথাও থেকে শুরু করতে হয়, সেই শুরুটা যেখান থেকেই হোক ভালো হতে হবে ইনশাআল্লাহ। ভালো না হলেও চেষ্টা থাকতে হবে যেন ভালো হয়। দর্শক, আজকে আমরা ডিলাইটেড, আমরা অভিভূত এবং আমরা খুবই আশান্বিত যে আমাদের আজকের প্রথম শো হলো এনটিভির সাথে এবং আপনাদের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। দর্শক, আমরা সব সময় বলে থাকি যে আমাদের এই অনুষ্ঠানটি হলো আপনাদের জন্য, সেই আপনাদের জন্য এই জন্য বলে থাকি যে আমাদের এই অনুষ্ঠানটি প্রপার্টি নিয়ে আমরা কথা বলি, ইউকে প্রপার্টি নিয়ে কথা বলি এবং সেই ইউকে প্রপার্টি নিয়ে আমাদের যত খুঁটিনাটি বিষয় আছে প্রপার্টির সম্পর্কে, লেটিং, সেলিং, বাইং এবং ম্যানেজমেন্ট নিয়ে, সেগুলো নিয়ে আপনাদেরকে সাথে বিশদভাবে আলোচনা করি এবং এই আলোচনার জন্য আমাদের একজন অভিজ্ঞ লোক দরকার। জি দর্শক, আমাদের একজন প্রপার্টি স্পেশালিস্ট দরকার, যিনি আমাদের সাথে থাকবেন এবং ওনার নলেজ, ওনার জ্ঞান এবং ওনার যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে দর্শক, সেগুলো আপনাদের মাঝে বিলিয়ে দেবেন। এবং সেজন্য আমাদের সাথে রয়েছেন আমাদের এই সমাজের একজন ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ী, যিনি আমাদের এই কমিউনিটিতে মোর দেন ডেকেড ধরে আছেন, আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের সাথে ওনার জ্ঞান বিতরণ করে যাচ্ছেন। উনি হলেন আমাদের সবার প্রিয় কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই সম্পর্কে বলতে গেলে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। দর্শক, চলুন আমরা প্রথমে পরিচয় হয়ে নিই, দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ অনেক ভালো লাগছে। নাও উই আর ডিলাইটেড। দর্শক, আপনারা যে যেখানে বসে দেখছেন আমাদের এই প্রোগ্রাম, বুঝতে পাচ্ছেন যেহেতু আশরাফ ভাই কিছুক্ষণ আগে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলেন, সুদীর্ঘ 5 বছর ধরে আমাদের এই প্রপার্টি বিষয়ে বিভিন্ন চ্যানেলে চলে আসছে। এনটিভিতে প্রথম আপনাদের কাছে হাজির হতে পেরে আমরা গর্বিত। আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা সালাম জানিয়ে আমি ব্যাক করছি আমাদের আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের কিক অফটা কেমন হচ্ছে, আমাদের আরিফ ভাইয়ের মিষ্টি হাসি দিয়ে আপনাদেরকে কিক অফ করছে এবং আমরা চেষ্টা করে যাব আপনাদের সাথে সব সময় থাকার জন্য, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের এই প্রোগ্রামটা কিন্তু লাইভ হচ্ছে গত 5 বছর, যিনি আরিফ ভাই বললেন, এবং এই প্রোগ্রামের প্রতিটি এই এপিসোডে দর্শক আপনারা দেখতে পাবেন যে আমাদের এই এপিসোডগুলো মধ্যে লাইভ আপনারা ফোন করতে পারবেন এবং ফোন করার জন্য আপনারা দেখবেন যে স্ক্রিনের নিচে একটি নাম্বার এবং সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি আরিফ ভাইয়ের কাছে চলে যাব। আপনাদের অনেক কথাই আজকের যে অনুষ্ঠানটি আমরা চিন্তা করেছি যে হু উই আর, হোয়াই উই আর হিয়ার এবং কেন আপনাদের সাথে আমরা এতদিন ধরে আছি, আমি এই আরিফ ভাইয়ের কাছে জানতে চাবো। আরিফ ভাই, এতদিন ধরে কেন আপনি এটা চালিয়ে যাচ্ছেন? সুন্দর কথা আশরাফ ভাই। দর্শক, আপনারা শুনছেন আশরাফ ভাই, ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে প্রপার্টি বিষয়ে একটা অনুষ্ঠান প্রতি সপ্তাহে মানে গত 5 বছর ধরে চলছে, এটা যে জনপ্রিয়তা এবং আমাদের কমিউনিটির মাঝে এটা পৌঁছে দেয়া, মানে এই মানে আপনার কি বলে টিপসমূলক মানে ইনফরমেটিভ প্রোগ্রাম, জি, যেটা আমাদের কমিউনিটির দরকার আছে, আমাদের মানে আমাদের কমিউনিটি আরও আগায় আসুক প্রপার্টি লাইনে, বিভিন্ন বিষয়ে তারা নলেজ জ্ঞান করুক। এই জন্য প্রথম দিকে যখন মানে চ্যানেলে কাপল অফ ইয়ার্স যখন করেছি তখন এটাকে মনে হয়েছে যে না, ইনফরমেশান দিতে পারছি। আর এখন চলে আসছে এটা এভাবে যে এটা একটা হবি হয়ে আসছে, কারণ কারণ অনেক দেখা যাচ্ছে যে অসংখ্য মানে অসংখ্য আমাদের দর্শক আছেন যারা এটা জানতে চায় বিভিন্ন জিনিস। আর প্রপার্টি সেক্টরটা এমন একটা জিনিস, এটা সবসময় একটা আপ টু ডেট হয়। এই আপ টু ডেটটা যেরকম আমাদের প্রোগ্রাম, যদিও আজকে মেনলি আমরা কথা বলবো প্রোগ্রাম কি, কেন ইন্ট্রোডাকশন হিসেবে আজকে প্রোগ্রামটা করা, আমরা বিভিন্নভাবে নিয়ে আসবো, যেটা আমরা নিয়ে আসি প্রপার্টি বিষয়ে বুলেটিন নিউজ নিয়ে আসি, যে জিনিসগুলো আমাদের থাকবে, তারপরে আমরা বিভিন্ন লাইভ কল নিচ্ছি,
ট্যাক্স অ্যান্সার ব্যাক করছি, ইমেলের অ্যান্সার ব্যাক করছি এবং ইনফরমেশন দিচ্ছি আমাদের কমিউনিটির ভাই বোনদের জন্য, জি যাতে আমাদের ভাই বোনরা যারা এখনও পিছিয়ে আছে প্রপার্টি লাইনে, যারা প্রপার্টি ল্যাডারে উঠতে পারে, এর ক্ষেত্রে অবভিয়াসলি স্টিল পায়োনিয়ার মানে আমাদের যতগুলো চ্যানেল আছে, আলহামদুলিল্লাহ এনটিভি এই সুন্দর প্রোগ্রাম করছে, এনটিভির কলাকুশলী যারা আছেন স্পেশালি যে সহযোগিতা করেছেন, মানে আই এম রিয়েলি গ্ল্যাড যে অভিভূত আজকের এই প্রোগ্রামের সেট আপ দেখে যে তারা যেভাবে হার্ডওয়ার্ক করেছেন। যাই হোক, এটা ছিল মানে আমার টেকনিক্যালি বলা, মানে আবার পাশাপাশি যেগুলো চলে আসে যেটা আমাকে এখন হবিতে মানে পরিণত করেছে, যে আমি খুব মানে খুব লাইক করছি, যেহেতু পাবলিক এরকম লাইক করছে দেখে, এই প্রোগ্রামে বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে দেখে, এটা আমার কাছে হবিতে চলে আসে যে আমাকে কমিউনিটির জন্য কিছু করে যেতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে। সেই অ্যাঙ্গেলের প্রেক্ষাপটে আসতেছে যে লাইভের মধ্যে দিয়ে মানে এটা চালানোর যে একটা বিশেষ বিষয় আছে সেটাকে এভাবে উপস্থাপন করা। এই এই ছিল আমার পক্ষ থেকে বলা আসা ভাই। ধন্যবাদ দর্শক। আপনারা শুনছিলেন যে আমি ওনাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট ফর লাস্ট 5 ইয়ার্স, উনি অনেক কথা বলেন। দর্শক জি, আমাদের এই অনুষ্ঠানটি যে 5 বছর ধরে হচ্ছে, উনি অনেক ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝেও উনি সময় বের করে নিয়ে আসেন, এবং সেই সময়ে শুধু এখানে আসা না, এখানে আসার আগে ওনাকে হোমওয়ার্ক করতে হয় এবং প্রচুর সময় দিয়ে থাকেন। আমরা পর্যায়ক্রমে দর্শক আপনারা আরও অনেক কথা শুনবেন, অনেক কিছু জানতে চাইলে আপনারা ফোন করতে পারবেন। আর আমরা মূলত লেটিং, সেলিং, বাইং, ম্যানেজমেন্ট, রুলস অ্যান্ড রেগুলেশন, লেজিসলেশন, আমাদের প্রতি সপ্তাহের ইউকে প্রপার্টিতে যে আপডেট হচ্ছে, আরিফ ভাই কিন্তু সেই আপডেটগুলোকে নিয়ে আসেন এবং সেই নিয়ে এসে আপনাদের মাঝে আস্তে আস্তে করে সবগুলি বুলেট পয়েন্ট হিসেবে বলে দেন। এবং আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, কেননা আমরা সবসময় বলি এই অনুষ্ঠানটি আপনাদের, আমাদের নয়, আপনাদের। সো আপনারা কিন্তু যে কোনো সময়ে আমাদেরকে কল করতে পারেন, এবং কল করার জন্য আপনারা দেখবেন স্ক্রিনে নিচে একটি নাম্বার আছে, সেই নাম্বারে কল করবেন এবং তারা অবশ্যই আমাদের সাথে আপনার ফোনটি আমাদের কাছে পৌঁছে দিবে। এবং আমাদের অনেকে আছে যে যেটা আপনি যে বুঝতে পারেন যে আরিফ ভাই যে অনেকে অন ইয়ারে অনেক কথাই বলতে চায় না, এই জন্য আরিফ ভাই কিন্তু একটি নাম্বার রেখেছে, টেক্সট নাম্বার, যে টেক্সট নাম্বারে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন এবং সেই টেক্সটের উত্তর দিয়ে থাকবেন উনি। হ্যাঁ, পাশাপাশি তো ইমেল আছেই অ্যাজ ওয়েল, সেটা একটা ফ্যাক্টর থাকছে, যেটা যারা অনেক সময় আছেন যে কার্পণ্য বোধ করছেন যে আমি অনলাইনে কথা বলবো কি না বিভিন্ন জিনিস, তো সেক্ষেত্রে তাদের জন্য হ্যান্ডি ইমেলও আছে, টেক্সও আছে, আর লাইভ করলে তো লাইভ আছেই, তাই না সবাই? এক্সেলেন্ট। দর্শক, আমরা কিন্তু শুধু দুজনে কথা বলি তা না, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু গেস্ট নিয়ে আসি, এবং গেস্ট নিয়ে এসে আমরা গেস্টের বিভিন্ন ধরনের যে ওনার অভিজ্ঞতা আছে, যে যে বিষয়ের গেস্ট, ধরেন অনেকে অ্যাকাউন্টেন্ট, অনেক ভাই এসেছেন আমাদের অনুষ্ঠানে, অনেক লয়ার এসেছেন, ইমিগ্রেশন লয়ার এসেছেন, বিভিন্ন সেক্টরের প্রপার্টি রিলেটেড সব যে লোকজন আছে আমরা ধরে নিয়ে আসি এবং তাড়াতাড়ি নিয়ে আসবো। যে মানে আমাদের গত 5 বছরে প্রায় অ্যারাউন্ড 50 গেস্ট আসছেন, তো আমরাও মাঝে মাঝে নিয়ে আসবো। আর আমাদের কাছে দর্শক আপনার কাছে এইভাবে তুলে ধরা আসা ভাই, যেভাবে বলছিলেন আমি আপনার কাছে একটুখানি চলে আসছি এবার, এইভাবে প্রোগ্রামটা আমরা এভাবে করছি, আমরা সবাইকে স্বাগত জানাই আলোচনা সমালোচনা করার জন্য, যে আপনি প্লিজ আপনার জন্য কোনো টিপস, আপনি যদি কিছু যদি বলেন আপনাকে যে প্রোগ্রামকে আরও মাধুর্য করতে পারে, এই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স এবং ইমেল দিয়ে আমাদের যদি জানান, আমরা চেষ্টা করব বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার ধরার জন্য, যেটা আপনাদের মোর মানে ইনফরমেটিভ হয়, যাতে আপনি এটা দেখে আপনি ফিল করেন। কারণ একটা জিনিস আসলে কি, এভাবে যদি আমি চলে আসি যে আমরা একটা প্রপার্টিতে থাকি, আমি হই না একজন ট্যানেন্ট, আমি হই না একজন ল্যান্ডলর্ড, নিজের বাড়িতে থাকি, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই প্রপার্টিতে আপনাকে আমাকে থাকতে হচ্ছে, এই প্রপার্টির সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে, এই জানার জিনিসগুলো আছে কি, যে অনেক সময় মনে হয় যে আমি তো অনেক কিছুই জানি, বাট এগুলো অনেক চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের প্রেক্ষাপটে আপনার বিভিন্ন, আপনি হোক না একজন ট্যানেন্ট, আপনি হোন না একজন ল্যান্ডলর্ড, আপনার সেই এই জানাটা আপনাকে আরও আপনাকে এক্সপিরিয়েন্স করবে। আপনার যারা প্রপার্টি লার্ডে স্পেশালি আমাদের ইয়াংস্টার ভাই বোন যারা আছে, এখনও পিছিয়ে আছে যারা, তারা এই অনুষ্ঠান দেখে বিভিন্ন ধরনের মোটিভেশন পাবে। একটা ফ্যামিলিতে একটা যখনই মানে অ্যাডাল্ট সহ বাবা মা ভাই বোন সহ প্রোগ্রাম দেখার মতো এই প্রোগ্রাম, আশা করি আমরা চার্ম দিয়ে যাবো আপনাদের পাশাপাশি, যাতে আপনাদের ইনফরমেটিভ
হয় মোর, যে সবার জন্য উপকৃত হচ্ছে, কমিউনিটি সবার জন্য উপকৃত হচ্ছে, তাই না, কি বলেন আশরাফ ভাই? হোয়াট ইউ সে ইজ এক্স্যাক্টলি, আমি তো সবসময় বলি যে আরিফ ভাই একটা খুশির খবর আছে, আমি জানি না কে উনি, কিন্তু আমাদের এনটিভির প্রথম একজন কলার আমাদেরকে কল করেছে, চলুন শুনি ওনার কথা, দেখি কেমন আছেন উনি। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম, আমার মনে হয় কলার কলটা ড্রপ করেছে, আমরা কলারকে বলছি যে সুপ্রিয় কলার, আপনি অবশ্যই আবার ফোন করবেন, ইনশাল্লাহ আপনি হবেন আমাদের প্রথম কলার। আরিফ ভাই, আমি যে কথা বলছিলাম যে আমরা বিভিন্ন ধরনের সেক্টর থেকে বিভিন্ন ধরনের গেস্ট নিয়ে আসি, হ্যাঁ, তো আমি যেহেতু আপনার মাধ্যমে শুনতে চাচ্ছি যে ইফ এনি ওয়ান উড লাইক টু শেয়ার দেয়ার এক্সপার্টিস মোস্ট ওয়েলকাম। আমি যে কথা বলছিলাম যে আমাদের মধ্যে এই ধরনের মানে একটা ফিলিংস আছে যে আপনি যেই হন না কেন আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ার প্রেক্ষাপটে আপনি আমাদের টিপ দিচ্ছেন, আমরা ইজিভাবে গ্রহণ করছি, হোক সে একজন 18 বছরের একজন তরুণ তরুণী হোক, এবার সে আমাদের টিপস দিচ্ছে, তা আমাদের তার কাছ থেকে তো অনেক কিছু আছে জানার, অবশ্যই, ঠিক আছে, এরকম ধরনের। এখন ব্যাপারটা হচ্ছে যে আসছে এরকম ধরনের আমাদের অনেকে আগের প্রোগ্রামগুলোতে মানে শো করেছে যে আই উড লাইক টু কাম টু ইউর শো টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স ও মাই বিভিন্ন রকমের মানে অভিজ্ঞতা, মানে বিভিন্ন জিনিসগুলো শেয়ার করার জন্য। কমেন্ট অফকোর্স দর্শক, আপনারা যে যেখানে বসে দেখছেন, ভাই বোন আপনি যেই হন না কেন, হতে পারেন আপনি একজন ট্যালেন্ট, হতে পারেন আপনি স্পেশালিস্ট ফর এনি সেক্টরে, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং জানাবো ইনশাল্লাহ, সেটা আপনাদের জন্য থাকছে যে আপনারা প্লিজ ই করবেন। আমরা অনেক আমাদের প্রিভিয়াস হিস্ট্রিতে আছে, আমরা এবার নিয়ে আসছি, আমরা অনেক সময় চেষ্টা করি, আমি স্পেশালি এভাবে চেষ্টা করি যে প্রোগ্রামটা টপিকস নিয়ে কথা বলার জন্য, এই প্রপার্টি রিলেটেড অসংখ্য সেক্টর আছে, বিভিন্ন মানে আশাবাই কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলেন যে আমরা বিভিন্ন এই প্রপার্টি রিলেটেড সেক্টরের বিভিন্ন প্রফেশন যারা আছেন তাদেরকে নিয়ে আসার জন্য নিয়ে আসছি, নিয়ে আসবো, যে তারা তাদের তাদের এক্সপিরিয়েন্স, তারা মোর এক্সপার্টিস, হতে পারে একজন অ্যাকাউন্টেন্ট, হতে পারে একজন মর্গেজ অ্যাডভাইজার, হতে পারে একজন সলিসিটার, হতে পারেন আপনি একজন নর্মাল ল্যান্ডলর্ড, হতে পারে আপনি একজন নর্মাল ট্যানেন্ট, আমরা নিয়ে আসছি বিভিন্ন সেক্টর থেকে প্রফেশনাল পিপল, এবং কন্টিনিউ চলবে এটা ইনশাল্লাহ, ধারাবাহিক প্রতি সপ্তাহের প্রোগ্রাম থাকবে আপনাদের জন্য, এটা থাকছে বলা আশা ভাই। জি, আমরা আর 2 মিনিট পরে একটা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে দর্শক আমরা প্রথম আমাদের আপডেট দেওয়া শুরু করব, এবং এই আপডেটের মাঝেও যদি আপনারা যে কোনো কিছু জানতে চান, ইউ জাস্ট পিক আপ ইয়োর ফোন অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। দর্শক, আপনাদেরকে এই ফাঁকে আমি দিতে চাচ্ছি যে আমাদের এনটিভির নতুন ইমেল আইডি, নতুন ইমেল আইডিটা হবে ps@europeantv.com, আমি আবার এটা রিপিট করছি, ps@europeantv.com। আমি খুব কুইক একটা কল নিয়ে নিচ্ছি, দেখি আমার কে আছেন কলার। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি। আমি একটা জিনিস জানতাম চাই আর কি। জি, আমার 2টা ছেলে মিলিয়া দুজনে একটা গোর বাসা কিনছিল। জি, তো এখন একুয়ার কিল বেশি আছিল, মানে ধরে লাকা 2 আর 1 হলো 2, এখন এই বাসাটা বেশি লিছে, যেগুলো দেশে থুরা আছিল এগুলো যদি নেক্সট টাইম আরেকটা বাসা কিনতে চায় তখন হেও কিটা ওই স্টাম দুইটি ওলা দেওয়া লাগবে নি, ওখান থেকে আমি একটু জানতে ফোনটা কি আল্লাহ আমার কইবা প্লিজ। আপনি দেওয়া লাগছে হকুয়া কি বড়টা বড়টা ছোট একটা, তো বড়টা আরেকটা বাসা কিনছে ওটা বেশি, আর তখন এ আর 8,000 তখন দেওয়া লাগছে তার স্টাম দুইটি, তো এখন ছোটটা যদি ফিউচার রাখে ওখান তো কিনেন না, পরে যদি কিনতো তা আবার হেও ইয়ার স্টাম দুইটি দিতে হইবে না, আমরা যেহেতু ব্রেকে যাচ্ছি এরপরে আপনি আনসারটা পাবেন, যেহেতু আশা ভাই বলছেন।
থ্যাংক ইউ দর্শক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আপনাদের সাথে আবার প্রশ্ন নিব এবং আপডেট দিয়ে থাকব। সাথেই থাকুন, ধন্যবাদ।